ক্ষমতায় আসার আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বাম সরকারের বিভিন্ন প্রকল্প ও ইস্যু নিয়ে লাগাতার আন্দোলনে নেমেছিলেন। তার অন্যতম টার্গেট ছিল রাজারহাট আর গৌতম দেব। রাজারহাট ও নিউ টাউনে জমি বন্টন নিয়ে চরম দুর্নীতির অভিযোগ করেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের পর বিধানসভা নির্বাচনের আগে রাজারহাট নিয়ে নতুন করে জমি আন্দোলনে নামেন তিনি। তার দাবি ছিল রাজারহাটের জমি কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রীয় সরকার তদন্ত করুক। রাজারহাটের বিভিন্ন ফাইল নিয়ে তদন্তের দাবিতে সরব হন তৎকালীন বিরোধী নেত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী। 2010-এর 13ই নভেম্বর তৃণমূল নেত্রী অভিযোগ করেন 25,000 একর জমি দখল করেছে হিটকো। তার অভিযোগের মূল নিশানায় ছিলেন হিটকোর তদানীন্তন চেয়ারম্যান তথা বাম সরকারের আবাসন মন্ত্রী গৌতম দেব। এই যে কাগজ আছে সব, আমি কথা বলবো না, আমার কাগজ কথা বলবে। আমি এতগুলো কাগজ খুলতে গেলে তো আমায় ঢেকে যাবে, আমায় কেন, অনেককে ঢেকে যাবে। এখানে হাজার হাজার কমপ্লেন আছে, ছাড়া হবে না কিন্তু 1 ইঞ্চিও। ওই খাড়ি দেখান আর কানি দেখান আর নাক বের করুন আর দাঁত বের করুন, এর 1টা ইঞ্চিতে ইঞ্চিতে বিচার হবে। ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজারহাটে জমি নিয়ে তদন্ত করবে তৃণমূল সরকার, কিন্তু প্রায় 1.5 বছর অতিক্রান্ত, তদন্তের কাজ কিছুই এগোয়নি, বরং পাল্টে গিয়েছে ছবিটা। মমতার অভিযোগের নিশানায় ছিলেন যে গৌতম দেব, সেই গৌতম দেবই এবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রীর দিকে। রাজারহাট সংক্রান্ত যেসব ফাইল মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছিলেন তাতে কি ছিল তা জনসমক্ষে আনার দাবি তুললেন তিনি। 2 বছর আগে শ্রীমতী মমতা ব্যানার্জি একটা মিটিং করেছিলেন, টেবিল ভর্তি ফাইল সেখানে হাজির করেছিলেন। আমি মমতা ব্যানার্জিকে বলছি, দেখতে দেখতে 2 বছর আপনার হলো প্রায়, এখন দয়া করে ফাইলগুলো খুলুন, খুলে একটা ব্যবস্থা করুন, আমাকে জেলে পাঠান, তা না হলে ওই ফাইল কিছুদিন বাদে আমাদের দেখতে হবে। গৌতম দেবের আরো অভিযোগ, তৃণমূল ক্ষমতায় আসার পরে এই ব্যাপারে কোনো রকম উচ্চবাচ্চুই করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সূত্র ধরেই মমতাকে চ্যালেঞ্জ তাঁর। প্রশ্ন তুলেছেন পাহাড় প্রমাণ অভিযোগের ফাইলের সত্যতা নিয়ে। এবিপি আনন্দ।